হাসিনা শেখ লন্ডনে যাবেন, লন্ডনে গিয়ে ঋষি সুনাকের সাথে তার আনুষ্ঠানিক কোনো মিটিং এর কোনো প্ল্যান নাই, পররাষ্ট্র সচিবের সাথে মন্ত্রীর সাথে কোনো মিটিং এর কোনো প্ল্যান নাই, তাইলে উনি আমেরিকায় যাচ্ছেন কেন? এখানে 15-20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার খরচ করে আমেরিকার থেকে আবার কেন লন্ডনে যাচ্ছেন? অনেকে বলছে উনি লন্ডনে যাচ্ছেন ওখান থেকে রেহানা শেখকে নিয়ে বাংলাদেশে যাবে, কারণ বাংলাদেশে গেলে জনক্ষমতা যদি হারায় আর যদি মরতে হয় তাহলে দুই বোন একত্রে মরবে, এই জন্যই রেহানা শেখকে নিবে। এখন অন্য একটা পার্টি বলছে রেহানা হইছে 10টা ইবলিসরে একত্র করলে যে ইবলিস পয়দা হয় রেহানা হইছে ওই ইবলিস, আর হাসিনা হইছে এক ইবলিস। রেহানা জীবনেও হাসিনার সাথে মরতে বাংলাদেশে যাবে না। এই বিষয়টা সম্পর্কে ইসলাম সাহেব আপনি যদি প্রথমে কিছু বলেন। এটা আপনি যে কথাটা বলছেন এটা একদম যৌক্তিক, কারণ রেহানা অবশ্যই উপলব্ধি করতে পেরেছে যে তার বোনের ক্ষমতা থাকলে পরে যে তারা বাংলাদেশের মানুষ যে তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, তার বাপ দাদার নাম গন্ধ মুছিয়ে দেবে, এটা রেহানা খুব ভালোভাবে বুঝে। এখন হাসিনা ক্ষমতালোভী হাসিনা, হাসিনা হয়তো দেশে ব্যাক করবে, ব্যাক করে তারপরে হাসিনা ওটা টের পাবে। এখন হাসিনা যে লন্ডন গেছে, আমরা হয়তো এই ঋষি সুনাকের সাথে তো কোনো আনুষ্ঠানিক বা সরকারি কোনো কোনো স্কেজুয়েল নাই, আমরা হয়তো এমন কিছু ছবি দেখতে পারি, নিশিযাপনের ছবি হয়তো দেখতে পারি ঋষি সুনাকের সাথে। না নিশিযাপন না, এখন বাংলাদেশের সরকার এবং ডিজিএফআই লোকজনরা এবং তার দালালেরা ফটোশপ কইরা শুধু এর সাথে ছবি বানায়, এর সাথে ছবি বানায়। দেখা যাবে ঋষি সুনাকের সাথে কোনো এক জায়গায় সে দ্বিপাক্ষিক খুব বড় বৈঠক করতেছে, কিন্তু এর কোনো স্কেজুল নাই, এর কোনো সত্যতা নাই। এটাকে আপনি কিভাবে দেখবেন জনাব সাহেব? তারা ফটোশপ কইরা ভুয়া ছবি ছাইড়া দেয়, শতভাগ সত্যি কথা। ঋষি সুনাক তার সাথে সরকারি কি প্রটোকল মেনটেন করে তার সাথে মিটিং করবে? ঋষি সুনাক কি তাকে ইনভাইট করেছে যে আসো তোমার সাথে আমার দ্বিপাক্ষিক বৈঠক আছে? করে না। তো একমাত্র নিশিযাপনের প্রোগ্রাম ছাড়া আর কোনো প্রোগ্রাম থাকতে পারে বলে তো আমি মনে করি না। ঋষি সুনাক একটা তাগড়া জুয়ান, আপনার মনে হয় 80 বছরের বয়স্ক একটা বুড়ির সাথে নিশিযাপন করবে? এটাতেও তো সন্দেহ হয়, এটাও হবে না। ও ওকে, তাহলে আমি আপনার একমত, তবে কোনো না কোনো ভাবে তো একটা ফটো তুলবে সে ঋষি সুনাকের সাথে। ভাই এখন ইদানিং সে তো ছবি তোলার জন্য তার জুয়ান মাইয়ারে নিয়ে যায়, এটা তো আপনি কর নাই কিছু? না না, এটা তো আমি বলছি যে তার এই মাইয়াটারে লইয়া সেলফি তুলে কি সে কোনো ভাড়া দেয় নাকি? গুড কোয়েশ্চেন। যে একটা দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে তার মেয়েটাকে নিয়ে এই জনের সাথে সেলফি, ওই জনের সাথে সেলফি, পিছন দিয়ে দৌড়ে গিয়ে সামনে সামনে চলে এসে সেলফি, হোয়াট ইজ দিস? এটা তো বাংলাদেশের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছি 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 ছি। জয়নাল সাহেব আপনি কি ইসলাম সাহেবের এই কথার কোনো রেসপন্ড করবেন? আরে ভাই এটা তো আমি আর বাড়তি মন্তব্য কোনো প্রয়োজন নেই, তবে আমি ওই যে বলছেন না আপনি একটা কথা, আমি আপনি একটু সামান্য আমি অ্যাড করবো এখানে, শুধু ডিজিএফআই যে ছবি তৈরি করে দেয় বা অ্যাড ভুয়া তথ্য ছড়ায় তাই নয়, তাদের যে গুরু রয় এটার সাথে বেশি ভূমিকা পালন করতেছে, রয়ের বেশি দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি বলে যে ইন্ডিয়ার দরকার আমাদের হাসিনাকে ক্ষমতা, ইন্ডিয়ার দরকার একটা হাসিনা বন্দী ক্ষমতা নিয়ে আসা, কারণ তারা যে আমাদের দখল করে ফেলেছে, ওই দখলদারকে রক্ষা করতে হলে তাদেরকে অবশ্যই তাদের পন্থী লোক আনতে হবে। সুতরাং সর্বত অপকর্ম যত কাজ আছে মিথ্যা তার আছে, এ সব কিছু র করে ইন্ডিয়ান গভর্নমেন্ট কথা বলে মুখে, আর পররাষ্ট্রমন্ত্রী এক কথা মুখে বলে, আর বিচার দিয়ে র আর কথা বলে, রয়ের কথাটা কথা মতেই ইন্ডিয়ান গভর্নমেন্ট চলে। আমি কি এই কথাটাকে এইভাবে কনক্লুড করতে পারি যে হাসিনা শেখ তার ছেলে জয়ের অবস্থান নিয়ে মিথ্যা কথা বলেছে? জয় আমেরিকায় যদি থাকতো তার ভিডিও ফুটেজে কোনো একটা জায়গায় জয়কে দাঁড় করানো হতো, ভিডিও ফুটেজে বা ছবিতে কোনো একটা জায়গায় দাঁড় করানো হতো, 2018 সালের মার্চ মাসের একটা ছবি পোস্ট করে মিথ্যাভাবে বলা হতো না যে আমরা মায়ের জন্মদিন পালন করছি ওই গলফ ক্লাবে। আমি কি এই কথাটাকে যদি এভাবে বলি যে জয় আমেরিকায় নাই, সত্যিকার অর্থে নাগরিক টিভি যেভাবে বলেছে যে জয় এখন সিঙ্গাপুরে আছে ওইখানেই সে সেটেল করেছে, এবং জয় এখন আমেরিকায় ঢুকলে
সে অ্যারেস্ট হয়ে যাবে মানি লন্ডারিং এবং ট্যাক্স এভেশন চার্জে, যেটা ফোর্টহুড টেক্সাসে করা হয়েছে, সে অ্যারেস্ট হবে। তো আমি মনে করি না জয় আমেরিকায় আছে, আমার তথ্য বলে জয় আমেরিকায় নাই, আমার তথ্য বলে জয় সিঙ্গাপুরে আছে। এবং জয়ের ফেসবুকের এই ভুয়া এই পুরানো 2018 সালের ছবিতে প্রমাণ করে যে জয় এবং জয়ের মা মিথ্যাচারকে প্রতিষ্ঠা করার জন্য পিছনের ছবি বারবার টেনে আনছে। ইসলাম সাহেব, আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? দেখুন, জয় কোথায় আছে এটা নিশ্চিত কেউ বলতে পারতেছে না, তবে হাসিনার সাথে যখন তার কোনো ছবি দেখা যাচ্ছে না, শুধু ওই মেয়েটার ছবি শুধু দেখা যাচ্ছে, ইহাতে প্রমাণ করে যে জয় আমেরিকাতে নাই, আর যদি আমেরিকায় থেকেও থাকে তাহলে আমেরিকার কারাগারে আছে। আপনার কথাটাকে আমি 100% সমর্থন করি, কিন্তু আমি জানি সে আমেরিকান কারাগারে নাই। আমি যে তথ্য নিয়েছি, আমেরিকান কারাগারে এখনো তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় নাই, কারণ নেগোসিয়েশন যাচ্ছে। জয়কে যদি কাস্টডিতে নিয়ে নেওয়া হয়, তারপরে আর কোনো নেগোসিয়েশন থাকবে না, একবার যদি তাকে অ্যারেস্ট দেখানো হয়। তো আমার তথ্য অনুযায়ী সে সিঙ্গাপুরে আছে। এখন আমি ভুল হতে পারি, কারণ এই মিথ্যাবাদী পরিবারকে নিয়ে কেউ সত্য ইনফরমেশন দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। ইটস বিকাম এ কাল্ট, লাইক ওই সোভিয়েত ইউনিয়নে এবং উত্তর কোরিয়া যখন লিডার মারা যায়, এই তথ্যগুলোকে গোপন রাখা হয়। এবার আসি আমি।